হে এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম। চলে আসলাম একটা টমেটোর পাউডার রেসিপির সঙ্গে। কিভাবে পাকা টমেটো দিয়ে পাউডার তৈরি করতে হয় খুব সুস্বাদু করে, তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব এই রেসিপিটা যদি আপনি একবার খান তাহলে এই রেসিপির ভক্ত আপনিও হয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপি তৈরি করবার জন্য আমি এখানে দুটো টমেটোকে আগে থেকে চার ফাড়ি করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার সিদ্ধরা কতটা সুন্দর হয়েছে। এখন আমি টমেটোটাকে খুব ভালো মতো শিলপাটা দিয়ে পিষে নিচ্ছি। আপনি চাইলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারতেন। যদি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেন তাহলে এক্ষেত্রে টমেটোকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কাঁচা টমেটো কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া যায়। আমি ব্লেন্ড করে নিলাম না, সিদ্ধ করে নিয়ে তারপর শিলপাটা দিয়ে পিষে নিয়েছি। দেখুন আমার টমেটোটা কতটা সুন্দর পিষে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করছি এক চামচের মতো মরিচ বাটা। আমি এখানে কাঁচা মরিচ বাটা দিলাম, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম, এক চামচের মতো রসুন বাটা। আমার রসুনটা লাল হয়েছে কারণ আমি একই শিলপাটায় টমেটো এবং রসুনটাকে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দাটা আপনি আপনি বাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল, যাতে আমি খুব শব্দ একটা তৈরি করতে পারি এই জন্যে কিন্তু এখানে সয়াবিন তেলটাকে অ্যাড করলাম। এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো হাত দিয়ে বাইন্ডিং করতে শুরু করেছি। বাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে ময়দাটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এর নির্দিষ্ট মাপ কিন্তু বলা যাবে না, তবুও বলে দিচ্ছি আমার বাইন্ডিং করতে মিনিমাম দু কাপের মতো ময়দা লেগেছে। দেখুন আমার বাইন্ডিংটা ডোটা কতটা সফট হয়েছে, এমন সফট দই কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। আমি এখন একটা রুটি ব্যানলাই অলরেডি সয়াবিনের তেল লাগিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম ডোটাকে। আমি আজকে লেজিটা কেড়ে নেবো হাত দিয়ে, আমি চাকু দিয়ে লেজি কাটছি না। আপনি এখানে চাকু অ্যাড ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে ছোটো ছোটো করে লেজি কেড়ে নিচ্ছি আমার পছন্দ মতো। এটা আপনি আপনার পছন্দ মতো ছোটো বড় যে কোনো মাপ করেই কেটে নিতে পারেন। এখন একটা লেজি নিয়ে আমার বেলবার পালা, সাধারণত যে প্রসেসে আমি রুটি বেলে থাকি আমরা সেই প্রসেসে বেলে নিচ্ছি। যেহেতু পাউডার রেসিপি একটু রুটির চেয়ে মোটা হয়, যেমন মোটা করেই একটু আমি এভাবে বেলে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে সবগুলো পাউডারকেই বেলে নিতে হবে। অলরেডি ধীরে ধীরে আমি সবগুলো পাউডারকেই বেলে নিয়েছি। এখন আমার পাউডারগুলো ভাজবার পালা। পাউডার ভাজার জন্য তুলে দিয়েছি প্যান, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর গরম তেলে দিয়ে দিলাম টমেটোর পাউডারগুলো। এখন এক পাশটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন অপর পাশটিকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বর্ডারকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেবেন, তাহলে পরোটাটা দুপাশ থেকে খুব সুন্দর মতো ভাজা হবে। আমি পরোটার এক পাশটাকে ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিলাম। যেহেতু এটা একটা টমেটোর পরোটা এই জন্য আমার পরোটা কিন্তু একটু লালচে কালার হবে। তারপর একটা চিমটা দিয়ে খুব ভালো মতো ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে করে ভেজে নিয়েছি। এভাবে ধীরে ধীরে পরোটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর পরোটা খাওয়ার জন্য আমি এখানে একটা তরকারি তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কুচি করে রাখা একটা টমেটো কুচি, নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং একটা ডিম। আর রেসিপিকে তৈরি করবার জন্য চুলায় প্যান দিয়ে দিলাম প্রথমে ডিমটাকে। ডিমটাকে এখন একটা হালকা করে লবণ দিয়ে দিচ্ছি, তারপর স্কল করে ভেজে নেব। এভাবে ছোটো ছোটো করে ভেজে নিলে এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে। আমি এখানে একটা ডিমেরই রেসিপি তৈরি করলাম। এভাবে ধীরে ধীরে দেখুন আমি স্কল করতে শুরু করেছি। এভাবে আমার পছন্দ মতো পিস করে আমি কেটে কেটে ডিমটাকে ভেজে নিই, তবেই সার্ভিং বলে নামিয়ে নেব। রেসিপিকে তৈরি করবার জন্য ওই প্যানে আবারও কিছু তেল অ্যাড করছি। প্রথম অবস্থায় দিয়ে দিলাম কুচি করে রাখা হাফ কাপের মতো পেঁয়াজ কুচিয়ে। রেসিপি টেস্টটা ডিপেন্ড করবে পেঁয়াজ এবং টমেটোর ওপর, এই জন্য পেঁয়াজ এবং টমেটোটাকে বাড়িয়ে অ্যাড করতে হবে। পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন আমার পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করলাম কুচি করে রাখা একটা টমেটো কুচি। এখন টমেটোকে দিয়েও কিছুক্ষণ কুক করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
রেসিপিতে একটু লবণটি একটু বাড়িয়ে দেবেন, কারণ আমি টমেটো অ্যাড করেছি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। এই রেসিপি দিয়ে কিন্তু টমেটো পাউডার খেতে অনেক মজা লাগে। শুধু টমেটো পাউডার কেন, আপনি যে কোনো প্রকারের পাউডার কিংবা রুটি এই রেসিপি দিয়ে সার্ভ করতে পারেন। খুব ভালো মতো টমেটোকে কষিয়ে নিয়েছি। দেখুন আমার টমেটোটা এই প্রসেসে মিনিমাম 5 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। টমেটো দেখেই মনে হচ্ছে নরম হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। যখন এমন হবে তখন আমি এর মধ্যে গ্রেভির জন্য পানি দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা 1টা ডিম। আপনি চাইলে ডিমটাকে আরও বাড়িয়ে অ্যাড করতে পারেন। হাফ কাপের মতো একটু পানি দিয়ে রেসিপিটাকে ফুটিয়ে নেব। আপনি একদিন আমার মতো এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন। এখন রেসিপিটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য কুচি করে রাখা 1টা কাঁচামরিচ। রেসিপি হওয়ার আগ মুহূর্তে যদি এমন কাঁচামরিচ অ্যাড করেন তাহলে রেসিপি থেকে সুন্দর একটা স্মেল আসবে। এখন আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রেসিপিটা দেখুন আমার থমথমে হয়ে গেছে। যখন রেসিপিটা এমনটা টকবকিয়ে ফুটতে শুরু হবে আর রেসিপি থেকে যখন পানির তেলটা এমনটা সেপারেট হয়ে যাবে তখনই রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছে। আশা করব আমার আজকের এই টমেটো পাউডার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কাজ করে উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপিকে সঙ্গে নিয়ে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।